আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং পরমেশ্বরের কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমি মন থেকে জানাই নমস্কার ও প্রত্যেক জনকে ধন্যবাদ জানাই এই মিনিস্ট্রি এই ইউটিউব চ্যানেল শুধুমাত্র আপনাদের বাস্তবিক রূপে ঈশ্বরীয় বাক্য ঈশ্বরীয় ভোজন আত্মিক আলাপ আলোচনা এবং মথিলিখিত সুসমাচার পাঁচের অধ্যায় পর্বতের উপরে দত্ত শিক্ষা যীশু অনেক লোক দেখে একটি পর্বতের উপরে উঠে বসে পড়লেন তার শিষ্যেরা তার কাছে এলেন আর তিনি তাঁদের শিক্ষা দিতে লাগলেন বললেন ধন্য যারা আত্মায় দীনহীন কারণ স্বর্গরাজ্য তাদেরই ধন্য যারা শোক করে কারণ তারা সান্ত্বনা পাবে ধন্য যারা নতনম্র কারণ তারা পৃথিবীর অধিকার লাভ করবে ধন্য যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত কারণ তারা পরিতৃপ্ত হবে ধন্য যারা দয়াবান কারণ তাদের প্রতি দয়া প্রদর্শিত হবে ধন্য যাদের অন্তঃকরণ নির্মল কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে ধন্য যারা মিলন করিয়ে দেয় কারণ তাদের ঈশ্বরের পুত্র বলা হবে ধন্য যারা ধার্মিকতার কারণে তাড়িত কারণ স্বর্গরাজ্য তাদেরই ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদের অপমান করে নির্যাতন করে ও মিথ্যা অভিযোগে তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে উল্লসিত হয়েও আনন্দ করো কারণ স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর কারণ পূর্বে ভাওবাদীদেরও তারা একই উপায় নির্যাতন করত লবণ ও জ্যোতি তোমরা পৃথিবীর লবণ কিন্তু লবণ যদি তার লবণত্ব হারায় তাহলে কিভাবে তা পুনরায় লবণের স্বাদযুক্ত করা যাবে তা আর কোন কাজেরই উপযুক্ত থাকে না কেবলমাত্র তা বাইরে নিক্ষেপ করার ও লোকদের পদদলিত হওয়ার যোগ্য হয় তোমরা জগতের জ্যোতি পাহাড়ের উপরে অবস্থিত নগর কখনো গুপ্ত থাকতে পারে না আবার লোকে কোনো প্রদীপ জেলে তা গামলা দিয়ে ঢেকে রাখে না বরং তা বাতিদানের উপরেই রাখে তখন তা গৃহে উপস্থিত সকলকেই আলো দান করে একইভাবে তোমাদের দীপ্তি মানুষদের সাক্ষাতে উদ্দীপ্ত হোক যেন তারা তোমাদের সৎকর্মগুলি দেখে তোমাদের স্বর্গস্থ পিতার প্রশংসা কীর্তন করে ব্যবস্থার পূর্ণতা এরকম মনে করো না যে ব্যবস্থা বা ভাওবাদীদের গ্রন্থগুলি আমি লোপ করতে এসেছি সেগুলি লোপ করার জন্য আমি আসিনি কিন্তু পূর্ণ করার জন্য এসেছি আমি তোমাদের প্রকৃতই বলছি যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হয় সেই পর্যন্ত ব্যবস্থার ক্ষুদ্রতম একটি বর্ণ বা কলমের সামান্যতম কোনো কোন লুপ্ত হবে না সমস্ত কিছু পূর্ণরূপে সফল হবে যে কেউ এই সব আদেশের ক্ষুদ্রতম কোনো আদেশ লঙ্ঘন করে ও অপর মানুষদের সেই মতো শিক্ষা দেয় সে স্বর্গরাজ্যে ক্ষুদ্রতম বলে গণ্য হবে কিন্তু যে কেউ এই আদেশগুলি অনুশীলন করে ও সেই রূপ শিক্ষা দেয় সে স্বর্গরাজ্যে মহান বলে গণ্য হবে কারণ আমি তোমাদের বলছি তোমাদের ধার্মিকতা যদি ফরিসি ও শাস্ত্রবিদদের থেকে অধিক না হয় তোমরা নিশ্চিত রূপে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না নরহত্যা তোমরা শুনেছ পূর্বেকার মানুষদের বলা হয়েছিল তোমরা নরহত্যা করো না আর যে নরহত্যা করবে সে বিচারের দায় পড়বে কিন্তু আমি তোমাদের বলছি যে তার ভাইয়ের উপরে ক্রোধ করে সে বিচারের দায় পড়বে এছাড়াও কেউ যদি তার ভাইকে বলে ওরে অপদার্থ তাকে মহাসভায় জবাবদিহি করতে হবে আবার কেউ যদি বলে তুই মূর্খ সে নরকের আগুনের দায় পড়বে সুতরাং তুমি যখন তোমার নৈবেদ্য বেদিতে উৎসর্গ করতে যাচ্ছ সেই সময় যদি তোমার মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো অভিযোগ আছে তোমার নৈবেদ্য সেই বেদির সামনে রেখে চলে যাও প্রথমে গিয়ে তোমার ভাইয়ের সঙ্গে পুনর্মিলিত হও তারপর এসে তোমার নৈবেদ্য উৎসর্গ কর তোমার যে বিপক্ষ তোমাকে আদালতে নিয়ে যায় তার সঙ্গে দ্রুত বিরোধের মীমাংসা করো পথে থাকতে থাকতেই তার সঙ্গে করো নইলে সে হয়তো তোমাকে বিচারকের হাতে সমর্পণ করবে বিচারক তোমাকে পেয়াদার হাতে তুলে দেবেন ও তোমাকে কারাগারে নিক্ষেপ করা হবে আমি তোমাকে সত্যিই বলছি শেষ কড়িটা পরিশোধ না করা পর্যন্ত তুমি বাইরে আসতে পারবে না ব্যবিচার তোমরা শুনেছ এরকম বলা হয়েছিল তোমরা ব্যাবিচার করো না কিন্তু আমি তোমাদের বলছি যে কেউ যদি কোন নারীর প্রতি কামলালসা নিয়ে দৃষ্টিপাত করে সে তক্ষণি মনে মনে তার সঙ্গে ব্যাবিচার করে তোমার ডানচোখ যদি তোমার পাপের কারণ হয় তা উপরে ফেলে দাও তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং শরীরের একটি অঙ্গহানি হওয়া তোমার পক্ষে ভালো আর তোমার ডান হাত যদি তোমার পাপের কারণ হয় তা কেটে ফেলে দাও তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং শরীরের একটি অঙ্গ আনিয়া হওয়া তোমার পক্ষে ভালো বিবাহ বিচ্ছেদ এরকম বলা হয়েছে কেউ যদি তাঁর স্ত্রীকে ত্যাগ করে তাহলে সে যেন অবশ্যই তাকে বিচ্ছেদের প্রমাণপত্র দেয় কিন্তু আমি তোমাদের বলছি দাম্পত্য জীবনে অবিশ্বস্ততার কারণ ছাড়া কেউ যদি তার স্ত্রীকে ত্যাগ করে সে তাকে ব্যবিচারিনী করে তোলে এবং পরিত্যক্ত সেই নারীকে যে বিবাহ করে সেও ব্যবিচার করে শপথ করা আবার তোমরা শুনেছ বহুকাল পূর্বে লোকদের বলা হয়েছিল তোমরা প্রভুর সাক্ষাতে যে শপথ করেছ তা ভঙ্গ করো না বরং শপথগুলি পালন করো কিন্তু আমি তোমাদের বলছি তোমরা আদৌ কোনো শপথ করো না স্বর্গের নামে নয় কারণ তা ঈশ্বরের সিংহাসন কিংবা পৃথিবীর নামে নয় কারণ তা ঈশ্বরের পাদপীঠ আবার জেরুসালামের নামেও নয় কারণ তা মহান রাজার নগরী আর নিজের মাথারও শপথ করো না কারণ তুমি একটিও চুল সাদা কি কালো করতে পারো না সাধারণভাবেই তোমাদের হ্যাঁ যেন হ্যাঁ হয় ও না যেন না হয় এর অতিরিক্ত যা তা সেই পাপাত্তা থেকে আসে চোখের বিনিময় চোখ তোমরা শুনেছ বলা হয়েছিল চোখের বিনিময়ে চোখ ও দাঁতের বিনিময় দাঁত কিন্তু আমি তোমাদের বলছি কোনো দুষ্ট ব্যক্তির প্রতিরোধ করো না কেউ যদি তোমার ডান গালে চড় মারে তোমার অন্য গালও তার দিকে বাড়িয়ে দাও আর কেউ যদি তোমার জামা নিয়ে নেওয়ার জন্য তোমার বিরুদ্ধে মামলা করতে চায় তাকে তোমার চাদরও দিয়ে দিও কেউ যদি তোমাকে এক কিলোমিটার যাবার জন্য জোর করে তুমি তার সঙ্গে দুই কিলোমিটার যাও কেউ যদি তোমার কাছে কিছু চায় তাকে তা দাও যে তোমার কাছে ঋণ চায় তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না শত্রুদের জন্য ভালোবাসা তোমরা শুনেছ বলা হয়েছিল তোমার প্রতিবেশীকে ভালোবাসো ও তোমার শত্রুকে ঘৃণা করো কিন্তু আমি তোমাদের বলছি তোমরা তোমাদের শত্রুদেরও ভালোবাসো এবং যারা তোমাদের অত্যাচার করে তোমরা তাদের জন্য প্রার্থনা করো যেন তোমরা তোমাদের স্বর্গস্থ পিতার যোগ্য সন্তান হও কারণ তিনি ভালো মন্দ সব মানুষের উপরে সূর্য উদিত করেন এবং ধার্মিক অধার্মিক নির্বিশেষে সকলের উপরে বৃষ্টি দেন যারা তোমাদের ভালোবাসে তোমরা যদি তাদেরই ভালোবাসো তাহলে তোমরা কি পুরস্কার পাবে কর আদায়কারীরাও কি সেরকম করে না আর তোমরা যদি কেবলমাত্র তোমাদের ভাইদের নমস্কার করো তাহলে অন্যদের চেয়ে বেশি আর কি করছ পরজাতীয়রাও কি সেরকম করে না অতএব তোমাদের স্বর্গস্থ পিতা যেমন সিদ্ধ তোমরাও বন্ধুরা এই ভিডিওটি কাছে শেয়ার করবেন